করোনার বিস্তার রোধে দেশ জুড়ে লকডাউন চললেও ঈদ আনন্দ উপভোগ করতে পরিবার নিয়ে অনেকে ভিড় করছেন মৌলভীবাজারের বিভিন্ন পিকনিক স্পটে। আর এসব স্পটের বেশিরভাগই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। তবে পর্যটন এলাকাগুলো থেকে লোকজন সরাতে অভিযানে নেমেছেন পুলিশ ও উপজেলা প্রশাসন। মৌলভীবাজার স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোমের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরা জাহান সিন্থি। ঈদের ছুটিতে শ্রীমঙ্গলের চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক সহ আশেপাশের দর্শনীয় স্থানগুলোতে ঈদ আনন্দ উপভোগ করতে ঘুরে বেড়াচ্ছেন শত শত মানুষ। দেশে যে লকডাউন চলছে এ দৃশ্য দেখে তা বোঝার কোনো উপায় নেই। লকডাউনে পর্যটন স্পটগুলো বন্ধ থাকলেও অসৎ উপায়ে কিছু অসচেতন মানুষ এসব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। করোনাকালে ছুটি পাইছি, তাই চা বাগানে একটু ঘুরতে আসছি। চা বাগানের রাস্তাগুলোতে হাঁটতেছি, মানে নিজে রিক্স নিয়ে, এলাকা বন্ধ, তারপরে আমাদের ঘুরতে ইচ্ছে করে তাই ঘুরতে আসছি। এই অবস্থায় স্পটগুলোতে লোকসমাগম বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় প্রশাসন। জনসমাগম আছে এই এলাকাগুলিতে আমরা টহল বেশি বৃদ্ধি করেছি এবং আমাদের পুলিশ সব জায়গায় আছে, সবাইকে সচেতন করতেছে। প্রতিদিন আমাদের মোবাইল কোড অব্যাহত থাকবে, পাশাপাশি যেটি আমাদের ভলান্টিয়ার টিম আছে তারাও মাইকের মাধ্যমে মানুষকে সবসময় সচেতন করবে যে আপনারা মাস্ক পরুন এবং জনসমাগম করা যাবে না। জেলাটিতে করোনার বিস্তার রোধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার আহ্বান মৌলভীবাজারবাসীর। নুসরাত জাহান, সিনথি, আরটিভি।